ये घोषणा को हम स्वागत करता हूं, मगर ये जो घोषणा जब तक पार्लियामेंट सेशन में इसका विथड्रॉ नहीं हुआ तब तक ये प्रोसेस संपूर्ण नहीं होंगे, तब तक हम इंतजार करेंगे। और दूसरे बात है, इसमें हमारा किसान का जो समस्या हाल नहीं हो रहा है, ये कानून आया था ये हमके नया प्रॉब्लम के रूप में, जो 20 साल पुराना जो आंदोलन है मिनिमम सपोर्ट प्राइस एक्ट के लिए स्वामीनाथन के मुताबिक, वो आइन जब तक पास नहीं होगा किसान के कोई फायदा होने वाला नहीं है। इसके लिए हमारा आंदोलन जारी है, जारी रहेगा। 26 नवंबर हम आंदोलन के एक साल पूरा होगा, पूरा देश में लाखों किसान रास्ता में उतरेगा इस दावी में, उसके बाद हम 26 नवंबर हम देखेंगे। প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে ভাষণের পর টুইট করেছেন রাহুল গান্ধী, দেশের অন্নদাতারা উদ্ধত্তের সামনে সত্যাগ্রহ শুরু করেছিলেন, অবিচারের বিরুদ্ধে এই জয়ের জন্য অভিনন্দন, টুইট করে জানিয়েছেন রাহুল গান্ধী। সংযুক্ত কিষাণ মোর্চা এবং লক্ষ লক্ষ আন্দোলনকারী কৃষকদের উষ্ণ অভিনন্দন, সংযুক্ত মোর্চার নেতৃত্বে কৃষকদের সংঘবদ্ধ আন্দোলনের বিশাল জয়, মানুষ ঐক্যবদ্ধ হয়ে লড়াই করলে জয় আসবেই, কৃষকদের অভিনন্দন জানিয়ে টুইট পশ্চিমবঙ্গ সিপিএম এর। দেশজুড়ে টানা প্রতিবাদ এবং তার জেরেই তিনটি কৃষি আইন প্রত্যাহার করে নিল কেন্দ্র সরকার। গুরু নানকের জন্মদিন আজ, আর আজ সকালেই সকাল 9টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী, যেখানে তিনি জানিয়ে দিলেন তিনটি কৃষি আইন প্রত্যাহার করে নিচ্ছে কেন্দ্র সরকার। আসন্ন সংসদের শীতকালীন অধিবেশনে আইন তিনটি প্রত্যাহার করে নেওয়া হবে এবং কৃষকদের কাছে তার আবেদন, কৃষকরা এবার খেতে ফিরে আসুন, তারা নিরাপদে ঘরে ফিরে যান। সিপিএম নেতা সুজন চক্রবর্তী আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন। সুজন বাবু, কি বলবেন, দীর্ঘ এক বছর, 26 তারিখ আর এক সপ্তাহ বাকি, তার আগে কেন্দ্র অবশেষে এই তিনটি বিতর্কিত কৃষি আইন প্রত্যাহার করে নিল, একাধিক সমালোচনা হয়েছে, রাজনৈতিক তরজা হয়েছে, কৃষকদের প্রাণ গিয়েছে, এবং তারপর প্রায় এক বছর পরে আজ প্রধানমন্ত্রীর এই বক্তব্য। দাদা আওয়াজ করো না। অবশেষে অগত্যা বাধ্য হয়ে ক্ষমা চেয়ে নতি স্বীকার করলে দিল্লির সরকার, মোদিজি নাকি দারুণ পরাক্রমশালী, দারুণ ক্ষমতাশালী, তার উদ্ধত্তের পরাজয় হলো, মানুষের লড়াইয়ের জয় হলো, কৃষক সংগ্রামের জয় হলো, প্রতিরোধের আন্দোলন জিতল, ঐক্যবদ্ধ মানুষের আন্দোলন জয় পেল, মোদিজির বিরুদ্ধে লড়াই জয় পেল। শীত, গ্রীষ্ম, বর্ষা, নানান অসুবিধার মধ্যে, নানানভাবে আক্রান্ত হয়ে যেভাবে কৃষকেরা এই লড়াইটাকে জীবনের লড়াই হিসেবে নিয়েছিলেন, কৃষকের লড়াই হিসেবে নিয়েছিলেন, স্বাধীনতার পর ভারতবর্ষে এত বড় লড়াই হয়নি, স্বাধীনতার পর ভারতবর্ষে এত বড় লড়াইয়ের জয় হয়নি, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এবং কৃষকেরা বুঝিয়ে দিল যে যত বড় পরাক্রমশালী হোক না কেন, গোটা দেশের মানুষ তাদের পাশে দাঁড়িয়েছিল, যত বড় ক্ষমতাশালী হোক না কেন, যত বড় ফ্যাসিবাদী মনোভাব দেখাক না কেন, মানুষের লড়াইয়ের কাছে কেউ বেশি দিন মাথা উঁচু করে টিকে থাকতে পারে না। স্পর্ধার এই এই এত স্পর্ধা ভালো নয়, এটা মানুষ বুঝিয়ে দিল। গোটা দেশের কৃষক তাদের ঐক্যবদ্ধ লড়াই, আমি সে কারণে তাদের সবাইকে অভিনন্দন জানাই। সমগ্র সংগঠনগুলো ঐক্যবদ্ধভাবে যেভাবে এই লড়াই নেতৃত্ব দিয়েছেন, তাদের সমগ্র নেতাদের এবং বিশেষ করে কমরেড হান্নান মোল্লা, আমি বাড়তি গর্ববোধ করি, উনি বাংলার মানুষ, বাংলার মানুষ হিসেবে আমি বাড়তি গর্ববোধ করি, গোটা দেশের এই কৃষক আন্দোলনের নেতৃত্ব যারা দিয়েছেন সবাই, তার সাংসদ প্রদীপ ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি। প্রদীপ বাবু, প্রধানমন্ত্রী বলছেন উদ্দেশ্য সৎ ছিল কিন্তু ত্রুটিপূর্ণ ছিল, এটা স্বীকার করে নিয়েছেন প্রধানমন্ত্রী, এবং প্রায় এক বছরের কাছাকাছি সময় অবশেষে এই তিনটি কৃষি আইন প্রত্যাহারের সিদ্ধান্ত নিল কেন্দ্র, কি বলবেন? না, আমি মনে করি যে সিদ্ধান্ত আজকে প্রধানমন্ত্রী গ্রহণ করতে বাধ্য হয়েছেন, সেই সিদ্ধান্ত গ্রহণ করা ছাড়া কোনো উপায় ছিল না। প্রধানমন্ত্রী বলছেন যে ত্রুটিপূর্ণ ছিল, কিন্তু আমার কানে ভাসছে রাজ্যসভায় দাঁড়িয়ে পার্লামেন্টারি অ্যাফেয়ার্সের মিনিস্টার বলছেন যে একটা আইন করা হয়েছে, কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট হয়েছে,
এটা কি করে রিপিল করা সম্ভব? আজকে তো প্রমাণিত হলো গণ আন্দোলনের ফলে, কৃষক আন্দোলনের ফলে কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টের মতো আইনও পরিবর্তন করা যায়, রিপিল করা যায়। কেন এটা হলো? এটা হলো তার বড় কারণ হচ্ছে শত শত কৃষকের আন্দোলন করতে গিয়ে মৃত্যু, গাড়ি চাপা পড়ে কৃষকের বাড়ির লোকের মৃত্যু, কৃষকের উপরে অবর্ণনীয় অত্যাচার সারা হরিয়ানা জুড়ে এবং ওয়েস্টার্ন ইউপির জুড়ে এই ঘটনা ঘটে এসেছে দিনের পর দিন ধরে। আজকে প্রধানমন্ত্রী বলছেন ত্রুটিপূর্ণ ছিল, যেদিন তারা এই আইন তৈরি করলেন সেদিন যারা এই আইন তৈরি করেছিলেন, যারা ড্রাফট করেছিলেন, তাদের চোখে সেই ত্রুটি ধরা পড়ল না কেন? আমি প্রধানমন্ত্রীকে আবেদন করব, আজকে আমি দীর্ঘ বিতর্কে যাব না, তবুও আপনি তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নিচ্ছেন সেটা ভারতবর্ষের মানুষকে জানান। আমি মনে করি আজকে এই রিপিল করার সিদ্ধান্ত ঘোষণা করার পর মাননীয় প্রধানমন্ত্রী নিশ্চয়ই কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট আবার তাড়াতাড়ি করবেন, কারণ এটা সময় সাপেক্ষ ব্যাপার। লোকসভা, রাজ্যসভা এবং 15টা স্টেট থেকে পাশ করাতে হবে, সুতরাং সে আইনের পদ্ধতি যাতে দ্রুত ত্বরান্বিত হয় সেটা দেখুন, না হলে এটা নিয়ে দীর্ঘ সূত্রতা যেন না হয়। দ্বিতীয় জিনিস হচ্ছে আমরা জানি একেবারেই প্রতিবাদ এখানে।